এই প্রচণ্ড গরমে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না মন চায়। তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমি নিয়ে চলে এসেছি একটা শরবতের রেসিপি। তো পুরোটা দেখার অনুরোধ রইল। তো আমি নিয়ে নিয়েছি এই পালস লজেন্সগুলো। হ্যাঁ, এই পালস লজেন্স দিয়েই একদম সহজ পদ্ধতিতে প্রাণ ঠান্ডা করা শরবতের রেসিপি আমি শেয়ার করব। প্রথমে পালস লজেন্সগুলো মিক্সার গ্রাইন্ডে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর একটা গ্লাসের মধ্যে দু টুকরো পাতি লেবু কেটে নিয়েছি, আর তার মধ্যে 1.5 চামচ ওই পালস লজেন্সের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে একটু খুব ভালো করে চামচ দিয়ে লেবুর সাথে থেতিয়ে নেব, যাতে লেবুর রসটা একটু বেরিয়ে আসে। ব্যাস এইটুকুই কাজ। তারপর ওপর থেকে ঢেলে দিয়েছি স্পাইট। সত্যি বলছি এই ড্রিঙ্কসটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তারপর ওপর থেকে দিয়ে দিয়েছি কয়েকটা বরফের টুকরো। ব্যাস মন প্রাণ ঠান্ডা করতে এই 1 গ্লাস শরবতই যথেষ্ট। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।